তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ্তায় বেরদোগান যদি পাকিস্তান থেকে নির্বাচন করেন তবে তিনি বড় ব্যবধানে জয়ী হবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই নেতা এর আগে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা সড়কে সই করেছেন নিজের বক্তৃতায় ইমরান খান বলেন আজকের সকালে দেয়া প্রেসিডেন্ট এরদোগানের ভাষণ পাকিস্তানি জনগণ ব্যাপক পছন্দ করেছেন দুই দিনের সফরে পাকিস্তানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ্ত তিনি কাশ্মীরে ভারতীয় নিপীড়ন নিয়েও সোচ্চার বক্তব্য রেখেছেন ইমরান খান বলেন গত ছয় মাস ধরে আশি লাখ কাশ্মীরি ভারতীয় অবরোধের মধ্যে রয়েছেন কাশ্মীরি নেতাদের কারাবন্দী করে রাখা হয়েছে তিনি জানান তাদের কোনো অধিকার নেই ভয়ের মধ্যে বসবাস করছেন জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর হচ্ছে একটি বিতর্কিত ভূখণ্ড সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কে নতুন যুগ শুরু হয়েছে বলে মন্তব্য করেন ইমরান খান তিনি বলেন এই সহযোগিতায় দুই দেশী লাভবান হবে সিরিয় সীমান্ত হয়ে আসা সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্ককে সমর্থন করছে পাকিস্তান ইমরান খান বলেন রাজনীতি ও অর্থনীতির বাইরে আমাদের সহযোগিতা আরও অনেক দূর এগিয়ে যাবে সাবেক এই ক্রিকেট তারকা বলেন আমাদের একটি উন্নত আরও চলচ্চিত্র শিল্প দরকার ইসলাম বিদ্বেষ মোকাবেলায় আমরা সেক্ষেত্রে বিভিন্ন ধারণা বাড়াতে চেষ্টা করছি যাতে চলচ্চিত্রে মুসলমানদের যেভাবে ভুলভাবে তুলে ধরা হচ্ছে তার মোকাবেলা করতে পারি এরদোগান বলেন তিন বছর পর আমি একটি সন্তোষজনক সফর করলাম পাকিস্তানে এই দেশটাকে আমার দ্বিতীয় বাড়ি হিসেবেই দেখে আসছি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দেবে তুরস্ক বললেন এরদোগান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসলামাবাদে পাক সংসদের একটি যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এই ঘোষণা দেন এরদোগান এ সময় তিনি পাকিস্তানের প্রতি তার দেশের সমর্থন এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে তাদের পক্ষে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের সংসদে দেয়া ভাষণে এরদোগান বলেন পাকিস্তানকে তিনি নিজের দেশের মতোই মনে করেন তাই যে কোনো সংকটে তিনি পাকিস্তানের পাশে থাকতে চান তিনি আরও বলেন কয়েকশো বছর তুরস্কের কানাকালেতে যে ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছিল ঠিক তেমনিটি ঘটছে ভারত অধিকৃত কাশ্মীরে এর বিরুদ্ধে তুরস্ক সবসময় প্রতিবাদ করে যাবে কাশ্মীর ইস্যুতে এরদোগান বলেন আমাদের কাশ্মীরি ভাই বোনরা কয়েক দশক ধরে সংকটে ভুগছে এবং সাম্প্রতিক সময়ে ভারতের একতরফা পদক্ষেপ গ্রহণের কারণে এই ভোগান্তি মারাত্মক আকার ধারণ করেছে তিনি বলেন কাশ্মীর ইস্যু সংঘাত বা নিপীড়নের মধ্য দিয়ে নয় বরং ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সমাধান করা যেতে পারে এ জাতীয় সমাধান সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থে কাজে লাগাবে তুরস্ক কাশ্মীরের সমস্যা সমাধানে ন্যায় বিচার শান্তি ও সংলাপে সমর্থন দেবে অতীতে পাকিস্তান তার দেশের পাশে দাঁড়িয়েছিল স্মরণ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি জনগণ তাদের রুটি আমাদের সাথে ভাগ করেছিল তাদের সহায়তা আমরা কখনো ভুলে যাইনি এবং ভুলে যাবও না তিনি বলেন পাকিস্তান এখন শান্তি এবং স্থিতিশীলতার পথে রয়েছে তবে এই শান্তি ও স্থিতি ছিলতা খুব সহজে আসে না এজন্য অনেক কাজ করতে হয় আশা করি পাকিস্তান শিগগিরই সন্ত্রাসবাদের কবল থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে স্থিতিশীল হবে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আমরা পাকিস্তানকে সব ধরনের সহায়তা দেব ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ